সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সুপ্রভাত। সাত সকালের সুরের আড্ডায়, সুরে সুরে গানে কথায় বেশ খানিকটা সময় তোমাদের সঙ্গে কাটাবো বলে তোমাদের সঙ্গে রয়েছি আমি খুশি। আর আজকে সকালটা সত্যিই ভারী অন্যরকম। রাতভোর এক করে কখনো মুষলধারে, কখনো টিপটিপ করে, কখনো বা ঝিরঝির করে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। এবং আজকের দিনেই কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু সত্যিই কি চলে গিয়েছিলেন? তার কারণ, তার সৃষ্টি, তার গান, তার কথা, তার কবিতা সব সময় প্রতিটা পল অনুপলে কোথাও না কোথাও আমাদের জানান দেয় তিনি ছিলেন, আছেন এবং সব সময় এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর তিনি তো তার সৃষ্টির হাত ধরে আমাদেরকে বলে গেছেন যে চলে যাওয়া মানে কিন্তু আসলে চলে যাওয়া নয়। আমরা যাকে বলি থেমে গেছে, আসলে কিন্তু থেমে যাওয়া নয়। যেখানে শেষ হয়ে যায় বলে মনে হয় সব কিছু, সেখান থেকেই কিন্তু আরও এক নতুনের সূচনা হয়। আর এই ভাবনাটা প্রত্যেক মুহূর্তে তিনিই কিন্তু আমাদেরকে ভাবান তার প্রাণের পরশ দিয়ে। আর সেই কারণেই বোধহয় তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি বিশ্বকবি রবি ঠাকুর। আজকে 22শে শ্রাবণের এই সকালবেলায় শ্রাবণের ধারাকে সঙ্গী করে সাত সকালের সুরের আড্ডায় গানে গানে তাকে আমরা শ্রদ্ধা জানাবো, জানাবো অন্তরের ভালোবাসা। আর ফোনে ফোনে তো রয়েছো তোমরা সবসময় আমার সঙ্গে, আমার সাত সকালের সুরের বন্ধুরা। 8335022558 এই নম্বরে তোমরা আসবে। ফোনে ফোনে যেমন রয়েছি তোমাদের সঙ্গে, তেমনই রয়েছি ওয়ান এন্টারটেনমেন্ট মানে ফেসবুক পেজে, এছাড়াও রয়েছি oneTV.co.in-এ। কিন্তু ওই যে শুরুতে বললাম গানে গানে তাকে শ্রদ্ধা জানাবো, জানাবো অন্তরের ভালোবাসা, আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবশ্রী নন্দী। দেবশ্রী, সুপ্রভাত, স্বাগত তোমাকে সাত সকালের সুরের আড্ডায়। অনেক ধন্যবাদ। আর দেখো, শ্রাবণের সকাল বলতে যেটা বোঝায়, আজকের সকালে কিন্তু মনে প্রাণে সেটা আমি অনুভব করছি। এবং সকালবেলা যখন আসছিলাম, একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এবং হাওয়াতে যখন সেই বৃষ্টির জলটা গায়ে এসে লাগছিল, অন্য সময় হলে জানি না কেমন লাগতো, তবে আজকের সকালটাই সত্যি মনটা যেন একটু উদাস হয়ে যাচ্ছিল, একটু উদার হয়ে যাচ্ছিল। আর তারপরেই শুনলাম তোমার সঙ্গে দেখা হবে এবং কবি গানে আমরা থাকবো, তাহলে কী গান দিয়ে আমাদের পথ চলা শুরু হচ্ছে? আজকে যেহেতু 22শে শ্রাবণ, কবির একটা গান বিশ্ব সাথে যোগে যেতে হয়, বিহার ও পূজা পর্যায়ের গান, এই গান দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার ও সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার নয় কবনে নয় বিজানে নয় কো আমার আপন মনে, নয় কবনে নয় বিজানে নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার
পারো। সবার পানি জিথাই বাহু পশারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারো। সবার পানি জিথাই বাহু পশারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়া, আনন্দ সেই আমারো। বিশ্ব সাথে যোগে যে থাই বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যে থাই বিহারো। অসাধারণ গান দিয়ে শুরু করলে, যদিও রবি ঠাকুরের প্রত্যেক গানই অসাধারণ, প্রত্যেক গানই আমাদের মন ছুঁয়ে যায়। তবুই বলে না, শুরুটা যদি একটু অন্যরকম হয় তার রেশটা যেন পুরো সময়টা জুড়ে থাকে আর কি। তুমি তো একটা সুন্দর গান দিয়ে পথ চলা শুরু করলে এবং তোমাকে যারা সঙ্গত করলেন তাদের সঙ্গে এবার আলাপটা করানোর সময় এসেই গেছে আর কি। তবলায় রয়েছে সৌভিক দত্ত এবং কিবোর্ডে রয়েছে রানা দত্ত। তোমাদের দুজনকে সুপ্রভাত এবং স্বাগত। এবং ভেবেছিলাম প্রথম গানটা শোনার পর তোমার সঙ্গে একটু কথায় চলে আসবো, কিন্তু এমন একটা অসাধারণ গান তুমি শোনালে মন চাইছে আর একটা গান শুনে নি, তারপরে তোমার সঙ্গে আড্ডাটা জমাবো। বেশ, কি শোনাচ্ছো বলো এরপর তুমি? যে ধ্রুব পদ দিয়েছো বাঁধি, আহা আরো একটা অসাধারণ গান, আরেকটা অসাধারণ গান। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্ব তানে মিলাব তাই জীবন গানে। যে ধ্রুব পদ সে ধ্বনি নিয়ে জাগিবে মোর
সময়ের সাথে গানটা যেন কোথাও মিলেমিশে এক হয়ে গেছে। কে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে? গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং খুশি। সুপ্রভাত। সুপ্রভাত বলো। আজকে সকালটা সত্যি খুব সুন্দর, দ্বিতীয়তে আর ভোর থেকে আমি রবীন্দ্রনাথের গানের সঙ্গে জড়িয়ে আছি। সমান গান শুনছি রবীন্দ্রসঙ্গীত তোমাদের চ্যানেলে। শ্রাবণের ধারার মতো এই গানটি যদি একটু গায় খুব ভালো লাগবে। আর শ্রাবণটি আমার ক্ষমা করো। দুটো গানই ভীষণ সুন্দর এবং দেবশ্রী নিশ্চয়ই চেষ্টা করবে রিকোয়েস্ট গুলো রাখতে। আর তোমরা তো সব সময় আমাদের সঙ্গে থাকো, এভাবেই সঙ্গে থাকো। তুমি ভালো থেকো খুশি। একদমই তাই, তুমিও খুব ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সাত সকালের সুরের আড্ডায় সব সময় আমাদের সাথে থেকো, ভালো থেকো। এবার দেবশ্রী কি শুনছি আমরা নাকি একটু কথায় আসবো? কথায় আসি, হ্যাঁ একটু কথায় আসি, কারণ দেবশ্রী মানুষটা কীরকম, রবি ঠাকুরের হাত ধরলো কীভাবে সেটাও তো একটু জানতে হবে। কারণ এই কথাটা আমি বলি আর কি, মানে অদ্ভুত শুনতে লাগলেও আমি বলি যে রবি ঠাকুরকে ভালোবাসতে না পারলে, মানুষটার প্রেমে পড়তে না পারলে বোধহয় রবীন্দ্রসঙ্গীতকে অনুভব করা যায় না। তুমি কি আমার সাথে একমত? একদম একমত, একমত। তো এই দাঁড়িওলা মানুষটির প্রেমে পড়লে কীভাবে বলো? ছোট থেকে যখন গান বাজনা শুরু করি, বাড়িতে তো গান বাজনার চর্চা প্রথম থেকেই ছিল এবং রবীন্দ্রনাথের গানটা অত্যন্ত যত্ন সহকারে গাওয়া হয়ে এসেছে। মায়ের কাছে প্রথম গান শিখেছি, মা আদতে রবীন্দ্রসঙ্গীতেরই শিল্পী। আচ্ছা, তো সেখান থেকে এবার ছোটবেলা থেকেই গান পড়ে পড়ে, গানের অর্থ বুঝে বুঝে, অতটা তো বুঝতাম না, কিন্তু মা যতটা সম্ভব হতো বুঝিয়ে বুঝিয়ে গানটা শিখিয়েছে। তারপরে যত বড় হয়েছি তার সঙ্গে গানটা চালিয়ে গেছি। আমার যা নিজের অভিজ্ঞতা, যা বোধ, সেগুলো আমার গানের সঙ্গে হয়তো একটু একটু যুক্ত হয়েছে। কিন্তু তারপরে যখন আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি, তখন সেখানে শিক্ষকদের, বিশেষত আমি আমার গুরুর কথা বলবো, শ্রী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, তো ওনার কাছে গিয়ে গান কিভাবে পড়ে পড়ে আমরা একটা অর্থ তো অপর থেকে দেখতে পাই, কিন্তু সেটাকে অনুভব করে বলা, কিভাবে বললে তার অন্তর্নিহিত ভাবটা যেটা বোঝা, গভীরে প্রবেশ করাটা, তো ওখান থেকে আমার শিক্ষা এবং আমার সমস্ত শিক্ষকদেরই এই ব্যাপারে আমি বলবো যে অবদান আছে। একজন বন্ধু রয়েছে, একটু কথা বলে নি তার সঙ্গে। গুড মর্নিং সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছো, কোথা থেকে বলছো বলো? তোমার কথাগুলো না কেটে কেটে যাচ্ছে গো, পরিষ্কার শুনতে পাচ্ছি না। তুমি আরেকবার ট্রাই করবে তাহলে ভালোভাবে আমরা কথা বলতে পারতাম আর তোমার রিকোয়েস্টটাও শুনতে পারতাম। তুমি কেটে আরেকবার ফোন করো প্লিজ।
তাহলে তোমার শিক্ষাগুরুদের অবদান তোমার উপরে অনেকটাই রয়েছে, এবং তুমি যেটা বললে যে পড়ে পড়ে গানকে বোঝা, গানের অন্তর্নিহিত ভাবটা বোঝা, সেটা তার মানে ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এবং যেখান থেকে তুমি শিক্ষা পেয়েছো আজকে সেখানেই তুমি পার্ট টাইমার হিসেবে পড়াচ্ছো, কেমন লাগে এই ব্যাপারটা? এটা আমার কাছে আমার গুরুদের আশীর্বাদ এবং অবশ্যই অসম্ভব একটা সৌভাগ্য যে আমি আমার যাদের কাছে আমি শিক্ষক শিক্ষিকা যাদের কাছে আমি শিখেছি এবং আমার গুরু যেখানে শেখাচ্ছেন সেইখানে তাদের পায়ের কাছে আমি একটু জায়গা পেয়েছি, বা ওখানে শিক্ষক হিসাবে তার পরবর্তী প্রজন্ম হিসাবে যে আমি ওখানে উপস্থিত হতে পেরেছি, এটা ঈশ্বরের আশীর্বাদ এবং অবশ্যই রবীন্দ্রনাথের বোধহয় আশীর্বাদ অবশ্যই পেয়েছি। তুমি যখন শিখেছিলে এবং এখন শেখাচ্ছো, তো এই দুটোর যোগ বন্ধন যদি বলি, এমন কোনো গান রয়েছে যেটা প্রথম শিখেছিলে আর তুমি পড়াতে গিয়ে প্রথম শেখাচ্ছো? মানে একটা অদ্ভুত প্রশ্ন করলে, মানে আমার বলতে গিয়ে আমি রোমাঞ্চিত হচ্ছি, এই বিশ্বের সাথে যোগে যেথায় এই গানটা আমার শেখা প্রথম গান রবীন্দ্রনাথের গান হিসাবে। মানে ছোট্টবেলাকার খাতাটা যদি খুলি তাহলে সারগম শেখার পর দু লাইন করে তো শিখতাম, দু লাইন গানের প্রথম গানের কলিটাই হচ্ছে বিশ্বের সাথে যোগে যেথায় বিহার। মানে খুব ইমোশনাল জায়গাটা ছিল, এটাই হচ্ছে সাত সকালের সুরের আড্ডার জন্য তো স্পেশালিটি, মানে আমরা গানে থাকি আড্ডায় থাকি বটে, কিন্তু মনে মনে একটা সংযোগ কিন্তু আমাদের একে অপরের সঙ্গে তৈরি হয়েই যায়। তো এরপরে কি শোনাচ্ছ বলো আমাদেরকে? এরপরে 22 শ্রাবণ, তো আমি তোমারও অসীমে প্রাণ মনোলয় গানটি শোনাচ্ছি, চলো। শুধু আমারি
যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও সত্যি কথাগুলো যেগুলো সত্যি সত্যি মেনে নিতে খুব কষ্ট হয় আমাদের, সেই চরম সত্যিগুলো কত অনায়াসে গানের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে বলো। একজন বন্ধু রয়েছে, একটু দেখিনি কে রয়েছেন। গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং, বলো। সত্যি তাই, কিন্তু উনি আমাদের মনে রয়েছেন। একদমই তাই, তুমি সঙ্গে থেকো, ভালো থেকো। আর সত্যি হয়তো কবিগুরুকে আমরা সশরীরে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এটা খুব বিশ্বাস করি যে উনি সবসময় আমাদের মনের মধ্যে রয়েছেন, প্রাণের মধ্যে রয়েছেন। শুধু তোমাকে অনুভব করতে হবে, শুধু তোমাকে মন দিয়ে সেটা ফিল করতে হবে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তার প্রাণের পরশটা সবসময় কোথাও না কোথাও আমাদেরকে ছুঁয়ে রেখেছে। এবং দেখো, তোমার সঙ্গে যখন একটু একটু করে আড্ডাটা জমাচ্ছিলাম, যে জায়গাটায় ছিলাম, এই যে শেখা এবং শেখানো, একটা জায়গায় তুমি পড়তে যেতে, শিখতে যেতে, আজকে সেই জায়গায় তুমি শেখাচ্ছ, পড়াচ্ছ, দুটোর মধ্যে তফাত কিছু অনুভব করো? মানে তোমার সময় আর এখন যারা আসছে, তফাত তো প্রথমে আমি বলবো যে যা আমরা যেভাবে শিখেছি সেই শেখার ধারাটা কিন্তু রয়ে গেছে, একইভাবে রয়েছে। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের যুগটা যত এগোচ্ছে তত গভীর থেকে কোনো জিনিসকে গ্রহণ করার প্রবণতাটা একটু সমস্যা দেখা যাচ্ছে। কারণ রবীন্দ্রনাথের গান কাজ করতে গিয়ে আমি তো দেখছি এত বিকৃতি প্রতিদিন দেখছি। সুতরাং নিজের ছাত্রছাত্রীদের সেটা বোঝানো এবং সেই জায়গায় অবিচল রাখাটা, যে তোমাদের একটা দায়িত্ব আছে, তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করছো, বা আমার কাছে ব্যক্তিগতভাবে যারা আসেন তাদেরকে আমি একই কথা বলি যে সেটা তোমাদের দায়িত্ব যে ঠিকটাকে বহন করা। কিন্তু কারণ যদি তুমি খেয়াল করো, দেখবে যে রবীন্দ্রনাথের গান কিন্তু সেই আসল জায়গাতেই রয়েছেন। আমরা যখন আসল রবীন্দ্রসঙ্গীত শুনতে যাই, তখন কিন্তু আমরা সেই স্টলওয়ার্সদের যে সেই গানগুলোই প্রথমে শুনি, তারপরে সেটার উপরে আমরা চেষ্টা করি নিজের নিজের মতন করে কিছু কিছু যোগ করার। কিন্তু তাই বলে তার সুর কথা এগুলোকে বিকৃত করে দেওয়া, এটাকে আমি ঠিক গ্রহণ করতে পারি, তুমি মন থেকে এটা ঠিক নিতে পারো না আর কি। বেশ, একজন বন্ধু রয়েছে, একটুখানি দেখে নি তার কারণ কি বলতো। এই যে তুমি বললে না মন থেকে নিতে পারি না, আসলে রুট বলে যে ব্যাপারটা রয়েছে, শিকড়ের টান যেটা, তার থেকে কিন্তু চাইলে সত্যি বেরোনো যায় না। কে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে? গুড মর্নিং, সুপ্রভাত। তিলকদা বলো। ধন্যবাদ বেশ, তুমিও সঙ্গে থেকো, ভালো থেকো। প্রত্যেকটা রিকোয়েস্টই অসাধারণ, মানে আমি ভাবছি যে তুমি কোনটা ছেড়ে কোনটা শোনাবে আর কি। আর রবি ঠাকুরের গানের ক্ষেত্রে যেটা হয়, বিপুল সম্ভার, তো মানে ওখান থেকে বেছে বেছে গান শোনানোটা সত্যিই ভীষণ কঠিন হয়ে যায় আর কি। এবং সেক্ষেত্রেও মনে হয় যে কোনটা বাদ দেবো আর কোনটাকে রাখবো আর কি, কোনোটাই তো বাদ দেওয়ার মতন নয়।
এরপরে কি আমরা রিকোয়েস্টেড গানে যাবো নাকি? রিকোয়েস্টেড গানে একটু একটু শুনিয়ে নি, কারণ আচ্ছা অনেকগুলো জমে যাচ্ছে, আমি ভুলে যাব। বেশ, তুমি গানটা সাজিয়ে ফেলো, আর আমি সেই সময়ের মধ্যে আমার ওই প্রান্তের বন্ধুদের বলে দিই, কবিগুরুকে যেমন আমরা স্মরণ করছি গানে গানে, তার কথা যেমন বলছি, তার পাশাপাশি কিন্তু আজকের দিনেও ইতিহাসের পাতায় একটি স্মরণীয় ঘটনা ঘটেছিল। 1942 সালে বম্বেতে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী আজকের দিনে, আর এটাই কিন্তু ছিল আজকের ইতিহাসের পাতার ঘটনা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে তো সঙ্গে রয়েছে দেবশ্রী, একের পর এক তার কাছ থেকে মন ভালো করার, মন ছুঁয়ে যাওয়ার সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনছি। সাজিয়ে ফেলেছ? হ্যাঁ, চলো। আমি আজ ঝরঝর মুখর বাদল, বেশ সেটাই হোক, বাইরে সত্যি বৃষ্টি পড়ছে, সেই জন্যই আলোই এত সুন্দর একটা পরিবেশ। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, ওই বলাকার পথ খানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, মেঘ মাল্লারে সারা দিন মান, বাজি ঝড় নার গান বাজি ঝড় নার গান, মেঘ মাল্লারে সারা দিন মান বাজি ঝড় নার গান বাজি ঝড় নার গান, মন হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, হৃদয় জড়াতে কার চির ঋণে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। একজন বন্ধু রয়েছে, কে রয়েছে চটপট একটু দেখে নি। গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং, কে বলছো, কোথা থেকে বলছো বলো? আচ্ছা, এটাই তোমার রিকোয়েস্ট তাই তো? বেশ, তুমি সঙ্গে থাকো, পরপর রিকোয়েস্ট আসছে, আমরা চেষ্টা করব যতটা রিকোয়েস্টের গান রাখা যায়। গানে গানে তো রয়েছি, গানে গানে থাকবো, কিন্তু সময় আমাকে জানান দিচ্ছে একটু বিরতি নিতে হবে, বুঝতেই পারছ। সাত সকালের সুরের আড্ডায় প্রথম বিরতির সময় হয়ে গেছে, এই ছোট্ট একটা ব্রেক নিয়ে যাবো আর আসবো, সঙ্গে আছো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর সাত সকালের সুরের আড্ডায়, আর আজকে তো আমরা রয়েছি কবিগুরুর গানে গানে, তাকে স্মরণ করার চেষ্টা করছি, তাকে অনুভব করার চেষ্টা করছি। আর যেটা বলি যে কবিগুরুর গান মানেই না, প্রত্যেক মুহূর্তে যেন তাকে নতুন করে খুঁজে পাই, নতুন করে অনুভব করি,
সেই অনুভূতিটা নিয়ে সাত সকালের সুরের আড্ডায় গানে গানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গানে গানে তো থাকবো, কিন্তু তারই মাঝে একটুখানি জানিয়ে দিই, আজকে ওই প্রান্তে তোমাদের যাদের শুভ জন্মদিন, সাত সকালের সুরের আড্ডার পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর তারই সঙ্গে জানাবো তোমার এই স্পেশাল দিনটা তুমি কোন কোন স্পেশাল মানুষের সঙ্গে শেয়ার করছো। 1940 সালে আজকের দিনে জন্ম হয় প্রাক্তন ক্রিকেটার দিলীপ সরদেসাইয়ের। এছাড়া 1951 সালে আজকের দিনে জন্ম হয় ডাচ ফুটবল কোচ লুই ভ্যান গালের। এছাড়া 1981 সালে জন্ম হয় টেনিস তারকা রজার ফেডেরারের। এই ছিল আজকে জন্মদিনের তালিকা, তোমাকে জানিয়ে দিলাম। এবার তো গানে গানে আসতে হবে, তার কারণ সাত সকালের সুরের আড্ডায় আমরা আজকে রয়েছি কবি গানে। দেবশ্রী, কি শোনাচ্ছি? আমি একটু রিকোয়েস্ট করি গান একটু শুনি। বেশ, তাই হোক। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখ আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অল্প করে শোনালে, কিন্তু এই গানটা সত্যি যখনই শুনি তখন এটা সবসময় মনে হয় যে যে আমাদের সবসময় ভালো চায়, যে আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, সে কিন্তু আমাদের হৃদয়ের মাঝেই লুকিয়ে থাকে। আমরাই দেখতে পাই না, আমরা বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়, আর এটাই বোধহয় সত্যি। চল, এরপরে কি শুনছি? এরপরে মেঘের পরে মেঘ ঝুমেছে, আমি একটুখানি, এটাও রিকোয়েস্টেই ছিল তোমার। চল, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন আধার করে আ
কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকে শব্দ চয়ন বলো, মেঘের পরে মেঘ জমেছে, মানে কবিগুরু বলেই বোধ হয় এরকম ভাবনা সম্ভব, কবিগুরু বলেই এরকম শব্দ চয়ন সম্ভব। কে রয়েছো এই মুহূর্তে আমার সঙ্গে? গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং, বলো বলো। বুঝতে পেরেছি, কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকে সকালটা তো আমরা কবিগুরুর গানে গানেই সাত সকালের সুরের আড্ডাকে সাজিয়েছি, কেমন লাগছে বলো? তোমার কোনো রিকোয়েস্ট রয়েছে? বলছি তোমার কোনো রিকোয়েস্ট রয়েছে? চিরদিন কেন পাই না? বেশ, সঙ্গে থাকো, দেখা যাক দেবশ্রী কি করে আর কি। সঙ্গে থাকো, একদম একদম, তুমিও ভালো থেকো দেবশ্রী। তাহলে কি রিকোয়েস্টে নাকি তোমার সাজানো গান? সাজানো গান গিয়ে তারপরে আমরা উঠে যাবো, চলো। দাঁড়িয়ে আছো Oh,
অপেক্ষা করছে টেলিফোনে। কে রয়েছে আমার সঙ্গে? গুড মর্নিং সুপ্রভাত। সুপ্রভাত রূপালীদি, বলো। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকো রূপালীদি, সঙ্গে থাকো। বেশ, এবার কি যাবো আমরা, কোন গানে বলো? শোনাই কবিগুরুর উদ্দেশ্যে তোমায় গান শোনাবো। বেশ, চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। কাজের মাঝে মাঝে কান্না ধরার দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে কান্না ধরার দোলা গলা মেলাতে মেলাতে। ব্যক্তিগতভাবে না, আমার কখনো কখনো মনে হয় যে আমাদের অবচেতন মনেই কোথাও না কোথাও তিনি তার সৃষ্টি দিয়ে আমাদের বন্ধু হয়ে উঠেছেন, কখনো জীবন দর্শন বলছেন। আবার যখন জীবনের পথে চলতে চলতে পথভ্রষ্ট হয়ে যাই, দিশা হারিয়ে ফেলি, তিনি কিন্তু সেই পথটাও আমাদের কত অনায়াসে দেখিয়ে দেন।
একজন শিল্পী হিসেবে তোমাকে কতটা অনুপ্রাণিত করেন শুনবো, কিন্তু তার আগে একটু দেখে নি কে রয়েছে না আমাদের সঙ্গে। গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। আপনি প্রথমবার এসেছেন তাই আপনাকে স্বাগত জানাই সাত সকালের সুরের আড্ডায়। কেমন লাগছে বলুন? বাহ, ভারী সুন্দর করে বললেন, ভালো লাগলো শুনতে, ভালো লাগলো। বলুন, শুনছি আমরা। দেবশ্রী বুঝতেও পেরেছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সাত সকালের সুরের আড্ডায় থাকুন। দেবশ্রী, এবার তো একটু গানে গানে আসতে হবে, কিন্তু তার আগে একটা প্রশ্ন রেখেছিলাম তোমার কাছে, যে একজন শিল্পী হিসেবে কবি তোমাকে কতটা অনুপ্রাণিত করেন বা তুমি কিভাবে অনুপ্রাণিত হও? দেখো, বাংলা ভাষাটা এতটা একটা মধুর ভাষা যে আমি গর্বিত। প্রথম কথা বলবো যে আমি বাঙালি এবং কবি, বিশ্বকবিকে আমরা পেয়েছি বাঙালিদের মধ্যে। কিন্তু রবীন্দ্রনাথের গান পড়তে গিয়ে আমি যেটা বুঝেছি যে একটা গানের ওপর থেকে একটা তো মানে আমরা তৈরি করি, কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বকবি কেন, তিনি এমনভাবে গানগুলো লিখেছেন যেন প্রত্যেকের মনের কথা সেই গানগুলোর মধ্যে দিয়ে। যখনই আমরা দুঃখে সুখে আনন্দে উৎসবে কোথাওই দিই, যদি আমরা একটু রবীন্দ্রনাথের গান চর্চা করি কোথাও যাই যদি, তবে দেখবো কি অদ্ভুতভাবে সে কথাগুলো গানের মধ্যে লেখা আছে। কাজে শুধু আমি কেন, আমার তো মনে হয় বেশ যারাই রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা সবাই সবসময় অনুপ্রাণিত হন ওনার গান থেকে। জীবনের প্রতিটা অঙ্গে, প্রতিটা বেশির পরে কি শোনাচ্ছ আমাদেরকে বলো। আমি গানে যাই, দাঁড়াও মারা কি রাখে শোনাই। বেশ, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয় লাগে,
ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ দাঁড়াও হে, এই যে ধরণি যে বসে আছে ইহার রয়েছে আমাদের সঙ্গে। গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছো, কোথা থেকে বলছো? আমি সুমন ঘুম থেকে রাতে সাদা বলছি। বল রাজকুমার। আমি তো দিদি গান শুনছি, খুব সুন্দর গান করছেন, মন ধরে শুনছি, এবং যারা সাগর দিচ্ছি আমি সাধারণ সাগর দিচ্ছি, তাই ইমিটাকে আমার অনুরোধ তোমার স্পেশাল কোনো রিকোয়েস্ট নেই, দেবশ্রী যেটাই শোনাবে সেটাই তোমার মন ছুঁয়ে যাবে। বেশ, সঙ্গে থাকো, ভালো থেকো রাজকুমার। আর তোমার সঙ্গে তোমার সাত সকালের সুরের আড্ডায় কথা হয়, কথা চলতেই থাকবে, সঙ্গে থাকো। দেবশ্রীর কাছে প্রচুর প্রচুর রিকোয়েস্ট এসছে, দেবশ্রী একটু সাজিয়ে নি। আর আমরা তো কবি গানে রয়েছি, কবি কথাতেই রয়েছি, সেই কথাতেই থাকবো, সেই গানেই থাকবো, কিন্তু সময় বলছে, একটা বিরতির সময় হয়ে গেছে, তো ছোট্ট একটা ব্রেক নিই, যাবো আর আসবো, সঙ্গে আছো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর, সাত সকালের সুরের আড্ডায় রয়েছি। আর বুঝতেই পারছো যে কবি গানের মধ্যে একেবারে একটা অন্যরকম অনুভূতি নিয়েই কিন্তু একটু একটু করে সময়টাকে পার করে এগিয়ে চলেছি। কিন্তু বাইরে তো সকালবেলা বেশ ভালো বৃষ্টি পড়ছিলো, অ্যাটলিস্ট আমি যখন আসলাম তখন কিন্তু বৃষ্টি মেখেই এসেছি। এই বৃষ্টির রেশটা কি সারাদিন থাকবে, আবহাওয়া ঠিক কেমন থাকবে, চট করে একটু জানিয়ে দিই তোমাদের। আবহাওয়া বলছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মানে বেশ একটা মনোরম পরিবেশ, চাইলেই কিন্তু একটু কাছে দূরে কোথাও ঘুরে আসা যেতেই পারে। আর যদি বৃষ্টির খবর জানতে চাও তাহলে বলবো, আজ কিন্তু সারা দিন ধরেই বৃষ্টি আমাদেরকে জুড়ে থাকবে এবং ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। মানে এরকম একটা সুন্দর ওয়েদার, সঙ্গে কবির গান, সবটা মিলিয়ে কিন্তু একটা দারুণ সকাল পেয়ে গেছি আমরা, এবং চেষ্টা করব যে এই রেশটা যাতে সারাটা দিন আমাদের মনে প্রাণে জড়িয়ে থাকে, সারাটা দিন যাতে সুন্দর করে উপভোগ করতে পারি। তো আমরা কি রিকোয়েস্টের গানে থাকছি একটু? বেশ, চোখের বা
ছোট্ট ছোট্ট করে শুনে নিয়ে আগে রিকোয়েস্টের গানগুলো। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। বনের ছায়া চলো 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 সুরে হৃদয় আমার, কানাই কানাই পুরে ক্ষণে ক্ষণে ওই গুরু গুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদং বাজে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। গন্ডরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়াইয়াছি, কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা, মনে হয় তার চরণের দনি জানি, হার মানি অজানা জানির সাজে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। রিকোয়েস্ট তোমার কাছে জমা হয়েছিল, সত্যি সবটা রাখতে গেলে সময় নিয়ে একটা টানাটানি চলেই আসবে এবং দেড় ঘন্টা সময়ের মধ্যে সেটা সম্পূর্ণ করা যাবে না। এই কিছু সম্পূর্ণ হলো, বেশ খানিকটাই অসম্পূর্ণ থেকে গেল, তবে এই আশা রাখছি যে আবারও কোনো না কোনো দিন তোমার কাছ থেকে শুনতে পাবো, কারণ তুমিও কিছু গান নিজের মতন করে সাজিয়ে এনেছো, নিজের পছন্দের নিজের ভালো লাগার কিছু তো গান রয়েই গেছে আর কি। অবশ্য কবির গানের ক্ষেত্রে যেটা হয় আর কি, প্রত্যেকটা গানই তো মন ছুঁয়ে যায়, স্পেশালি আলাদা করে বোধ হয় বাছাটা খুব কঠিন হয়ে যায়। নিজের ব্যক্তিগত পছন্দ হিসাবে বেছেছি ঠিকই, কিন্তু সকলেরই সবার অনেক গান পছন্দ। চলো একি একি গভীর বাণী, একি গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে, একি একি গভীর বাণী, একি গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল
একটু একটু করে যখন সময়টা এগিয়ে যায় না, তখন মনে হয় সময়টাকে যদি একটু ধরে রাখতে পারতাম, আর একটু যদি সময়টাকে বেশি করে রাখতে পারতাম, তাহলে বোধ হয় একটা পরিপূর্ণতা আনতে পারতাম। কিন্তু সেটা কখনোই হয় না। দেখবে যখনই সময়টা পার হয়ে যায়, তখনই মনে হয় আজ তো হলো না, বাকিটুকু পরের দিন করে ফেলবো। কিন্তু পরের দিন আবার যখন আসে, তখন আবার পরের দিনের জন্যই অপেক্ষা করতে হয়। আর এটাই বোধ হয় সময়ের নিজস্বতা, সময়ে সময়ের মতন করে এগিয়ে যায়। তো আজকেও সেটাই হচ্ছে, সময় একটু একটু করে এগিয়ে যাচ্ছে, মানে আমরা শেষ বেলার দিকে এগোচ্ছি। তো কি রয়েছে আমাদের জন্য? আমি না, এরপরে আরেকটু সময় তোমাকে আমি দিতে পারবো, মানে সময়ের সঙ্গে টানাটানি করে হলেও আরেকটু সময় আমি ঠিক বার করে নেবো। কারণ যেখানে এত সুন্দর সুন্দর গান শুনছি, আর সময়ের সঙ্গে একটু লড়াই করতে আমি রাজি আছি, যাতে আরো দুটো গান অন্তত খুব ভালোভাবে শুনতে পারি। মানে এটা তো তুমি শোনাচ্ছ, এরপরে আর একটা শোনাতে পারবে আশা করছি। জানি যে তুমি ভাসিয়েছিলে দুঃখ ধারার ভরা স্রোতে, নিজে তুমি তারে ডাক দিলে, আজ কোন খেয়ালে আমার তোমার উপর হতে, জানি নিজে তুমি, জানি নিজে তুমি ভাসিয়েছিলে শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে, কাদা জারে আমার তারে ফিরিয়ে আনো ফুল ফোটানো, ফাগুন রাতে নিজে তুমি, জারে নিজে তুমি ভাসিয়ে পার হতে ও পার করে, বাটে বাটে ঘোরাও মোরে, এ পার হতে ও পার করে, বাটে বাটে ঘোরাও মোরে, কুড়িয়ে আনা ছড়িয়ে ফেলা, এই কি তোমার, এই কি তোমার, একই খেলা
পর হতে জানি যে তুমি, জানি যে তুমি ভাসিয়েছিলে। কবি গানে তো আমরা রয়েছি আর তার কথা দিয়ে আজকে সকালের পথ চলাটা শুরু করেছিলাম এবং অনেক ভেবে এসেছিলাম, মনে হয়েছিল যে তাকে নিয়ে অনেক অনেক কথা বলবো, কিন্তু কথা বলতে গিয়ে ব্যক্তিগতভাবে কোথাও আমার মনে হয় যে কতটুকুই বা বলতে পারি, মানে যে মানুষটি কত অনায়াসে প্রত্যেক মানুষের মনের কোণার খোঁজটা দিয়ে গেছেন, প্রত্যেক মানুষের মনে সুখ দুঃখ ভালো লাগা পাওয়া না পাওয়া যে অনুভূতিগুলো প্রত্যেক মুহূর্তে আমাদের কুড়ে কুড়ে খায় বা যে অনুভূতিগুলোকে আঁকড়ে আমরা জীবনে এগিয়ে চলার চেষ্টা করি, সেই অনুভূতির কথা কত অনায়াসে বলে গেছেন, কখনো গানে বলেছেন, কখনো কবিতায় বলেছেন, কখনো বা ছোট গল্পে বলেছেন, কখনো বা তার চিঠিতেও আমরা তার উদাহরণ পেয়েছি, বা তারপরে শিলাইদহের বর্ণনা যখন দিয়েছেন প্রত্যেকটা লেখাতে সেটাও যেন ছবির মতন আমাদের সামনে চলে এসেছে। অতএব যার মধ্যে এত গুণ রয়েছে, যে এত অনায়াসে মানুষের মনের একেবারে গভীরে মনি কোঠায় পৌঁছতে পারে, তাকে নিয়ে আর কতটুকুনি বলা যেতে পারে, এবং তাকে নিয়ে বলতে গেলে কিন্তু তার কথাই বোধহয় ধার করে তাকে শ্রদ্ধা জানাতে হয় না। আমার ক্ষেত্রে কিন্তু সেটাই হয় যে যখনই কবিগুরুকে নিয়ে কথা বলতে যাই, কথাগুলো বলার পর যখন ভাবি যে কী বললাম, কতটুকুনি বললাম, তখন মনে হয় নিজের কথা আর কোথায় বললাম, তিনি যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলোকেই হয়তো একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া, আসলে তার কথা দিয়েই তাকে শ্রদ্ধা জানানো, আর এটাই বোধহয় কবিগুরুর স্পেশালিটি বলি, তার দর্শন বলি, তার সৃষ্টি বলি, যেটাই বলি না কেন সবটাই যেন কম পড়ে যায়। বেশ, একটু গানে আসি আমরা। তবে সময় যা বলছে আছে আছে, তুমি সময় নিয়ে ভেবো না, সেই দায়িত্বটা আমি নিজের কাঁধে তুলে নিয়েছি, তুমি শুধু গানের কথাটা ভাবো আর তোমার পরের গানটা রেডি করতে করতে একজন বন্ধু রয়েছেন, কথা বলে নি চট করে, কে রয়েছে আমার সঙ্গে? গুড মর্নিং, সুপ্রভাত। হ্যালো হ্যালো, যা বন্ধুর সঙ্গে কথা হলো না, তুমি একদম শেষ বেলায় ফোন করেছো তাই বলবো চটপট আর একবার ট্রাই করো, ডেফিনেটলি কথা হবে, ততক্ষণে গানটা শুনে নি। আজি ঝড়ের রাতে তোমার অভিশার পরাণ শাখা, বন্ধু হে আমার, ঝড়ের রাতে দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতাই, সুদূর কোন নদীর পাড়,
বৃন্দাবনের ধারে গভীর কো অন্ধকারে হতে বন্ধুয়ে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধুয়ে আমার। তুমি সময় নিয়ে ভাবছিলে আর এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, সময়ের সঙ্গে একটু লড়াই আমি করেই ফেলেছি এবং লড়াই করে সময় যা জানান দিচ্ছে, যদি ছোট ছোট হয় দুটো গান হতে পারে, আর যদি বড় হয় তাহলে আর একটা হয়ে যেতেই পারে। আর এই যে এত সুন্দর একটা সকাল আমরা উপভোগ করছি গানে গানে, তোমার গান তো রয়েইছে, কবিগুরুর সৃষ্টি করা গানই তোমার গলায় আমরা শুনছি, এবং তোমাকে যারা এতক্ষণ ধরে সঙ্গ দিলেন তাদের কথাটা আর একবার বলতেই হবে, মানে রানাদা এবং সৌভিকের কথা আর একবার বলতেই হবে। এবং আলাদা করে সত্যিই তোমাদেরকে ধন্যবাদ জানাবো না, শুধু এটুকুনি বলবো এভাবেই আমাদের সাথে থেকো, কারণ তোমরা না থাকলে কিন্তু সাত সকালের সুরের আড্ডা সুরে সুরে সম্পূর্ণ হয়ে উঠবে না। তাই বলবো সবসময় তোমরা ভালো থেকো এবং এভাবেই আমাদের সাথে থেকো। এবং আজকের আড্ডা পর্ব অবশ্যই তোমার গানে গানেই আমি শেষ করব, কিন্তু তার আগে ভীষণ জানতে ইচ্ছে করছে যে এই গান নিয়ে আগামী দিনের কোনো প্ল্যানিং রয়েছে বা কোনো পরিকল্পনা রয়েছে যেটা তুমি করতে চাও? মনে মনে রয়েছে, মনে মনে রয়েছে। দেখো, আমি আসলে শিক্ষকতাটাই আমার একটা নেশার মতন এবং নিজে পড়াশোনা নিয়ে আমি থাকতে একটু ভালোবাসি, তো আমি চাইবো যে আরও যতটা পারি আমি যদি একটু ছড়িয়ে দিয়ে যেতে পারি, যাতে আমাদের পরবর্তী জেনারেশন যারা তারা যেন রবীন্দ্রনাথকে একটু বুঝতে পারে, একটু বুঝে যেন নিতে পারে। আর অবশ্যই আমি চাইবো আরও নতুন নতুন প্রতিভা উঠে আসুক, যেন কুক্ষিগত না হয়ে থাকে রবীন্দ্রনাথের গান, যেন আরও বিভিন্ন ভাষায় অনুবাদ হয়। আমি চেষ্টা করব, যেন আমি আসলে এমনিতে রবীন্দ্রনাথের গানের মানসিক যে চিকিৎসা হয় সেটার উপরে একটু কাজকর্ম করছি, তো আমি সেটা চাইবো যে সেটাও ছড়িয়ে পড়ুক, কারণ সেটার মাধ্যমে রবীন্দ্রনাথের গান এমনি এত জনপ্রিয়, তাতে আমার মনে আরও অনেক বেশি মানুষ উপকৃত হবেন, অনেক বেশি সুস্থতার দিকে এগিয়ে যাবেন রবীন্দ্রনাথের গানকে সঙ্গে। একদমই তাই, কারণ ভালো থাকার জন্যই বলো, সুস্থ থাকার জন্যই বলো, গান তো সবসময় আমাদের সবসময়ের বন্ধু। মানে যখন কোনো আনন্দের মুহূর্ত আসে তখন আমরা গানের মধ্যেই থাকতে ভালোবাসি, যখন মন খারাপ হয়, একাকিত্ব যখন আমাদেরকে ঘিরে ধরে, তখনও কিন্তু আমাদেরই অজান্তে গান আমাদের বন্ধু হয়ে ওঠে। আর সেটা যদি কবিগুরুর গান হয় তার থেকে ভালো বোধ হয় আর কিছুই হতে পারে না। তার কারণ এটা সত্যি খুব আশ্চর্যের ব্যাপার যে একজন মানুষ এত বছর আগে কি অনায়াসে বলে দিতে পেরেছিলেন তোমার আমার মনের মধ্যে কি চলছে। এবং গান গাইতে গিয়ে বোধহয় তুমি এটা ফিল করো যে কোন সময়ে কোন গানটার খুব প্রয়োজনীয়তা রয়েছে। এটা শুধু ফিল করি এবং চলে আসে অদ্ভুত ভাবে কথাগুলোর সঙ্গে মিলিয়ে গানগুলো বেশি। তুমি হয়তো আগে থেকে কিছু প্ল্যান করছো না, তুমি হয়তো ভাবছো যে না আমার মনটা ভালো নেই, একটা গানই গাই বা একটা গান শুনি, কিন্তু গাইতে গাইতে বা শুনতে শুনতে মনে হয় যে এটা তো আমার ভাবনার সাথে একেবারে মিশে যাচ্ছে, একেবারে মিলে যাচ্ছে, এবং এখানেই তিনি সকলের শ্রেষ্ঠ, এখানেই তিনি সকলের থেকে অনেক অনেক বেশি এগিয়ে। আর এবার সময় জানান দিচ্ছে যে যতই লড়াই করো, যতই যাই করো, একটা গানেরই সময় তোমাকে দেব। অতএব বুঝতেই পারছো তোমরা যে দেবশ্রীর গানে গানেই আজকে সাত সকালে সুরের আড্ডা শেষ করব, তবে সেটা আজকের মতন, কারণ তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আরও একটা নতুন সকাল নিয়ে সাত সকালে সুরের আড্ডায়। নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, থাকবো গানে গানে। ততক্ষণ পর্যন্ত সকলকে বলবো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, এবং তোমার চারপাশে যারা রয়েছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করো, আর অবশ্যই গানে গানে থেকো, তাহলে দেখবে মনটাও ভালো থাকছে, তুমিও ভালো থাকছো এবং তোমার চারপাশের সবাইকে ভালো রাখতে পারছো। চলো, বেশ, আমি শেষ নিবেদন রাখছি, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, কারণ তার তো চলে যাওয়াটা যাওয়া নয়, তিনি আমাদের সঙ্গে রয়েই গেছেন, থাকবেন। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে
যাতা পুরাই শুধু।